নমস্কার, আপনারা দেখছেন এক ঝলক। আজ 29 জুলাই, দিনের গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ঝলকে। রাজ্যের খবর, আজ স্ট্র্যাটেজিক বৈঠক মমতার, বড় ঘোষণার অপেক্ষা তৃণমূলে। গেরুয়া বাহিনীকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার লক্ষ্যে আর রক্ষণাত্মক নয়, এবার আক্রমণে নামার নিদান দিতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। রাজনৈতিক মহলের ধারণা, তাই সংগঠনের অন্দরের কাঠামো ঢেলে সাজানো হবে। আজ সোমবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে সমস্ত বিধায়ক এবং জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বড় ঘোষণা করতে পারেন দলনেত্রী। দেশের খবর, আগামী 8 আগস্ট রাষ্ট্রপতি ভবনে বর্তমান রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দ সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাতে তুলে দেবেন ভারত রত্ন সম্মাননা। গতকাল রোববার রাষ্ট্রপতি ভবন থেকে এ তথ্যটি জানানো হয়। গত 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে প্রণব মুখার্জিকে সর্বোচ্চ এই নাগরিক সম্মাননা প্রদানের কথা ঘোষণা করা হয়েছিল। ভিনরাজ্যের খবর, প্লাবিত রাজস্থান ও বিহার, বন্যায় ব্যাহত রেল পরিষেবা। প্রবল বৃষ্টির জেরে মুম্বাইতে বাতিল বহু ট্রেন। মহারাষ্ট্র জুড়ে প্রবল বৃষ্টিপাতের জেরে ব্যাহত হচ্ছে রেল পরিষেবা, জলের তলায় চলে গিয়েছে রেল লাইন। প্লাবিত মুম্বাই শহর, তুমুল বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় রেল লাইন ডুবে যাওয়ার কারণে এদিন 5টি ট্রেন বাতিল করেছে মধ্য রেল, 6টি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। কলকাতার খবর, সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা সহ আশপাশের এলাকায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে রবিবার বিকেল থেকেই বিক্ষিপ্তভাবে কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা। সোমবারও সকাল থেকে কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টি হয়ে চলেছে শহরের বিভিন্ন অংশে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে আগামী 4 দিন আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে। আন্তর্জাতিক সংবাদ, হংকংয়ে ফের পুলিশের সঙ্গে সংঘর্ষ, আরও একটি সহিংস রাতের আন্দোলনে মুখর রাতের দেখা পেল হংকং। পুলিশ ও গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের মধ্যে আজ সোমবার টানা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ চলছে। পুলিশের বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। এই আন্দোলনকে 1997 সালের পর এশিয়ার অর্থনৈতিক কেন্দ্রটির সবচেয়ে বড় সংকট বলে ঘোষণা করেছে বেইজিং। ব্যবসা বাণিজ্যের খবর, উন্নয়নশীল দেশের নামে ছাড় নয় ঘোষণা ট্রাম্পের। পুরো বিষয়টি নিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। সেখানে বলা হয়েছে যে সমস্ত উন্নত অর্থনীতি WTO-র বিধির ফাঁককে কাজে লাগাচ্ছে তাদের সমস্ত সুবিধা প্রত্যাহার করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষির উন্নয়নে ড্রোন, ফসলের যত্নআত্তি করা, ক্ষেত খামারের চারপাশে নজর রাখা, ঠিক সময়ে কীটনাশক প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া সহ নানা কাজে অগ্রণী ভূমিকা রাখতে পারে ড্রোন। ক্ষেত খামারের অনুপ্রবেশকারী ঠেকাতেও বেশ কাজের এই ড্রোন, যা থেকে ইতিমধ্যে বদলে গিয়েছে যুক্তরাজ্যের কৃষি ব্যবস্থা। খেলার খবর, শতবর্ষে ইস্টবেঙ্গল, কুমোরটুলি থেকে ইস্টবেঙ্গল তাবু পর্যন্ত খেলোয়াড় ও সমর্থকদের র্যালিতে কলকাতার রাজপথের রং ছিল লাল হলুদ। রবিবার সকালে উত্তর কলকাতার চিত্র। জীবনযাপন, হার শক্ত রাখতে ব্যায়ামের বিকল্প নেই। সারা পৃথিবীতে হার নরম হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন প্রচুর মানুষ, অথচ হার শক্ত রাখতে নিয়মিত শরীরচর্চা বা ব্যায়ামের বিকল্প নেই বলে জানিয়েছেন শরীর বিশেষজ্ঞরা। বিনোদন, ND কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো অভিনেতা রুদ্রনীলকে। চলচ্চিত্র অভিনেতা রুদ্রনীল ঘোষকে এবার হাওড়ার নরসিংহ দত্ত কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। যদিও কলেজের কর্তৃপক্ষ দাবি করেছে 11 জুন গভর্নিং বডির 4 বছরের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার নতুন কমিটি গঠন করা হয়েছে।